এবার জানিয়ে দিব খেলার দুনিয়ার বেশ কিছু টুকরো খবর। টি-20 বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে কোচিং স্টাফে যুক্ত করল নেদারল্যান্ডস। কার্স্টেনের সাথে কোচিং প্যানেলে দেখা যাবে ড্যান ক্রিশ্চিয়ানকে। কার্স্টেন ও ক্রিশ্চিয়ানের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করেছে অস্ট্রেলিয়া। ইপিএল এর সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের, এর মধ্যে দুঃসংবাদ পেল দলটি। আর্সেনালের কাছে 3-2 গোলে হারের ম্যাচে হাঁটুর লিগামেন্টে আঘাত পান লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। অন্তত 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে, ডিসেম্বর পর্যন্ত তাকে পাবে না লিভারপুল। মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারী সাফ চ্যাম্পিয়ন দলের 2 সদস্য ইতি রানী ও সাথী বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায় তাদের ক্রেস্ট ও 1 লক্ষ টাকার চেক তুলে দেয় অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট সাইদুজ্জামান, শিখর এমপি ও মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম। বাসস্থ অনুষ্ঠিত 16 ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাউরন বাজার প্রগতি সংঘ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ওয়ারি ক্লাবকে 3-0 গোলে হারায় ক্লাবটি। কারণ বাজারের আরিফ হোসেন সবুজ ও ফোর্টিস ক্লাবের আবু বকর সিদ্দিক হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।